নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল গুরুপর্বের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। সকালে একটু চা না হলে তো হয় না, তাই চা দিয়েই শুরু করলাম। এরপর আমি যাবো আবার একটু বাজারে। রিজু বাড়িতেই রয়েছে বাবুর সাথে, কারণ রিজু যদি বেরোয় তাহলে বাবুও বেরোতে চাইবে। আমার সাথে বাবু খুব একটা বাইরে বেরোতে চায় না, আমি আসলে ওকে হাঁটাই, ওর সেটা একদম পছন্দ না। আর ওর বাবা তো ওকে কোলে কাঁধে পিঠে চাপিয়ে ঘুরিয়ে বেড়ায়, সেটা তার ভীষণ পছন্দ। আজকে দিনটা খুব ভালো দিন, একে তো মঙ্গলবার, তার ওপর গুরু নানকের জন্মদিন, তার ওপর বজরংবলীর জন্মতিথি, আর সর্বোপরি আমার ছেলেরও আজকে জন্মবার। মঙ্গলবার দিনটা আমি নিরামিষই খাই, তো আজকে নিরামিষে ভেবেছি ছানার ডালনা বানাবো, তাই সেই ছানাটাই সকালবেলায় কেটে একটু রেডি করে রাখছি। আসলে বাবা ছেলে যতক্ষণ বিছানায় থাকে ততক্ষণে আমি যতটা পারি কাজ সেরে নিই। নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, ভালো করে একটু লাল লাল করে ভাজবো, খেতে ভালো লাগবে। তাহলে আজকে কিন্তু রান্নাটা পুরো বাটা মশলায় হবে। কাঁচা হলুদ, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর আদাটাকে একটু ঘষে গরম জলে প্রায় ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে বেটে নিয়েছি। শিলনোড়া তো নেই, তাই মিক্সি ভরসা। এইবার ছানাটাকে একটু ওই বাটা মশলা, নুন আর একটু চিনি দিয়ে মেখে নিলাম ভালো করে। বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা আর একটুখানি চালের গুঁড়ো মুচমুচে হওয়ার জন্য দিলাম। এবার ভালো করে মেখে যেরকম আপনি শেপ দিতে চান, ল্যাংচার মতো, রসগোল্লার মতো, আটার লেচির মতো, যা খুশি। আজকে আমি আবার একটু আটার লেচির মতোই শেপটা দিলাম, এটাতে আসলে একটু কম তেল টানে। আর ওইদিকে আরেকজনকে দেখুন, কিছুতেই সে স্কুল যাবে না। আর আমার বাঁধাকপি রান্না করার যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, ওটা কখন রান্নাঘর থেকে নিয়ে এসে খেতে শুরু করে দিয়েছে। আমার রান্নার দিদি এসছে, এখন ওর পেছনে লেগেছে, ওকে কাজ করতেই দেবে না। আজকে তো দেখুন স্কুল যেতেই হবে, একটা অনুষ্ঠানের দিন। অনুষ্ঠানের দিনগুলোতে স্কুল গেলে বাচ্চারা অনেক কিছু ছোটো বড় শিখতে পারে, সেই জন্য এই দিনগুলো আমি সাধারণত ননকে স্কুল মিস করাতে চাই না। এইবার টানতে টানতে ওকে রেডি করাতে হবে। এই দেখুন, এটা হচ্ছে ওর গুরুপূর্বের লুক, এই সেজে ও স্কুলে গেছিলো। এইবার এদিকে লেচিগুলোও রেডি হয়ে গেছে, এবার এগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, হালকা করে ভাজবো। দেখেছেন, এই শেপে দিলে খুব কম তেল লাগে। এরকম আলগা করে ভেজে নিলাম, তাতে একটু ফুলে ফুলেও উঠেছে, দেখতেও ভারী ভালো লাগছে। লেচি ভাজা হয়ে গেছে, আলুও হয়ে গেছে। এবার আরেকটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এইবার রান্নাটা শুরু করব। এখন তো আর বেশি কিছু করার নেই, ভাজা আলুগুলো দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে। এবার তার ওপর দিয়ে দেব হচ্ছে বাটা মশলাটা। ভালো করে বাটা মশলা দিয়ে কষাতে হবে রান্নাটা। রান্নার ব্যাপারে তো জোড়াসাঁকো ঠাকুর বাড়ির নামটা খুবই, একটু চিনি দিয়ে দিলাম। তো এই রান্নাটা কিন্তু সে ঠাকুর বাড়ির স্টাইলে ছানার কোপ্তাকারি রান্না, একদম ওইটা আমি ফলো করেছি। এটা আগেও একবার করেছিলাম। ঝোল বানানোর জন্য এমনি জল না দিয়ে ছানার জলটাই দিয়ে দিলাম, টেস্ট আরও ভালো হবে। এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠলে ছানার বড়াগুলো দিয়ে দিলাম। বিশ্বাস করবেন না, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না এটা থেকে, কী সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম, আহা, একদম কেকের ওপর চেরির মতো একটু ঘি। এবার ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে রান্না কমপ্লিট হয়ে গেল। ভারী সোজা রান্না, কিন্তু খেতে অপূর্ব। নিরামিষ এই সব রান্না হলে মাছ মাংসও ফেল পড়ে যাবে। আমার ননও কিন্তু খুব সুন্দরভাবে দুপুরে দুটো ছানার বড়া দিয়ে আর আলু ঝোল দিয়ে ভাত খেয়েছে, খুবই ভালোবেসে খেয়েছে। এই হয়ে গেল ঠাকুরবাড়ি স্টাইলে নিরামিষ ছানার ডালনা রান্না। তিনিও এসে গেছেন স্কুল থেকে বাড়ি, 12:30 মতো বাজে। রিজুর আর ছুটি ছিল, তাই ওই আনতে গেছিল। কী খুশি দেখুন স্কুল থেকে এসে। এইবার ওকে খাওয়াবো, স্নানও করেই যায়, কিছুটা কাজ এগিয়ে থাকে আর কি। এই দেখুন, সন্ধেবেলায় আমার বাড়িতে কী বিশাল অতিথি এসছে। ইনি হচ্ছে ননর বেস্ট ফ্রেন্ড, ননর সাথে স্কুলে পড়ে, ননর থেকে 1 বছরের বড়, ওরা একই স্কুলে পড়ে। আমার সামনের ফ্ল্যাটটা ওরা কিনে নতুনই এসছে, এই 3-4 মাস হলো। ভারী মিষ্টি মেয়ে, ওর নাম হচ্ছে ইশি। এখন ননর সাথে খুব ভাব ওর,
অন্যকেও খুব বকাঝকাও করে যদি একটু দুষ্টুমি করে। যাই হোক, এখন আমার ব্লগটা আসলে শেষ করতে হবে। ইশিকে প্রমিস করেছি ওকে আজকে মেকআপ করিয়ে দেব, সেই জন্য এখন রেডি হচ্ছে, নেল পালিশ পরবে, মেকআপ করবে সেই জন্য। যাই হোক, যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।